আল্লাহ বলেন ইদ কুনতুম আদাআ স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র শিক্ষিত সমাজ মনোযোগ সহকারে শুনবেন যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে ভালোবাসা মায়া মমতা স্নেহ ভাতৃত্ব বোধ বলতে কিছুই ছিল না আমরা আকৃতিতে মানুষ ছিলাম বললাম না স্বভাবগতভাবে মানুষ মানুষের মধ্যে মানবতা ছিল না আমরা আল্লাহ ডাইরেক্ট বলছেন ইজ কুনতুম আদাআ যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে এই আয়াতের তাফসীর করলে দেখবেন আরবের দুটো গোত্র আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মানুষের যুদ্ধ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মারপিট 120 বছর স্থায়ী ছিল নাউজুবিল্লাহ মিন জালিক 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গিয়েছিল ইদ কুনতুম আদাআ যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে মানে ভালোবাসা স্নেহ মায়া মমতা বলতে মানুষের মধ্যে কিছুই ছিল না আমরা আকৃতিতে মানুষ ছিলাম আল্লাহ বলেন ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশ্মন ছিলে ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি ফাসবাতুম বিনিমতি হুয়ানা সেই নিয়ামতের মাধ্যমে সেই নিয়ামত রুসিলাই তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো বান্দা তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো এমন একটা পৃথিবীর অবস্থা ছিল মানুষের মধ্যে ভালোবাসা স্নেহ মায়া মমতা ভাতৃত্ব বোধ বলতে মানুষের মধ্যে কিছুই ছিল না আশ্চর্য হয়ে যাবেন জন্মদাতা বাবা বাবার অন্তরে পর্যন্ত নিজের কন্যা সন্তানের কোনো মহব্বত স্নেহ ছিল না কত জন্মদাতা বাবা কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত সেই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দহন করে দিত এবার অনুধাবন করতে পারেন কি পরিবেশ ছিল ইদ কুনতুম আদা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে আমি মানুষের ইতিহাস খুললে পাবেন অনেক বাবা জন্মদাতা বাবা নিজের মেয়েকে জীবন্ত মাটির নিচে দহন করে দিয়েছে তবে বেয়াদবি মাপ করবেন এখানে বাবার বয়স্ক চাচার বয়স্ক অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি অনেক সমবয়স্ক বন্ধু আছেন ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো কুকুর আছে না কুকুর আমরা কুকুর বলি আর কি কুকুর আছে না একটা ওই কুত্তি বলি না আমরা সিটিংয়ের ভাষায় কুত্তুনি বলি আর কি বেয়াদমি মাপ বিশ্রী শব্দ একটা কুত্তির মধ্যে একসাথে 6-7টা বাচ্চা হয় একটা কুকুর একসাথে কয়টা বাচ্চা 6-7টা বাচ্চা কুত্তির প্রসব করে জন্ম দেয় নাকি আমি আমার বয়সে আমি অনেক গবেষণা করে দেখলাম পৃথিবীর ইতিহাসে এই 6-7টা বাচ্চা এতগুলো বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করব একটা কুকুর একটা বাচ্চাকে জীবন্ত মেরে ফেলছে একটা ইতিহাস দেখাতে পারবেন পারবেন পৃথিবীর ইতিহাসে একটা কুকুর তার একটা বাচ্চাকে মেরে ফেলছে
বা জীবন্ত মাটি দিছে কেউ দেখাতে পারবেন না আমরা যখন 76 এর সুবহানি আলী মাদ্রাসার ছাত্র আমরা ছোটবেলা থেকে সিটি এলাকায় সুবহানি মাদ্রাসার ছাত্র সুবহানি মাদ্রাসার সামনে একটা পুকুর আছে সেই পুকুরের চতুর্পাশে ডাব গাছ নারিকেল গাছ চট্টগ্রাম শহরের যত খাক সবগুলো কিন্তু ওই ডাব গাছে এই সব সময় ডাব গাছের মধ্যে খাকগুলো ছ্যাঁ ছ্যাঁ কা কা তাদের চিল্লা চিল্লির জন্য আমরা লেখাপড়া করতে পারতাম না আপনারা কি বিরক্ত হচ্ছেন না না বৃষ্টি বাদলের সময় বাতাসের সময় কোন একটা কাকের বাচ্চা যদি মাটিতে পড়ে যেত ওই এখানে কিছু কাক ওখানে কাক ওখানে কাক ওখানে প্রত্যেক গাছের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাকগুলো চিল্লা চিল্লি করতেছে আপন আপন কাজে আছে যখনই কোন একটা বাতাসের আঘাতে কোনো বাচ্চা পড়ে যেত আমরা তখন সশমের ছাত্র একটা কাকের বাচ্চাকে যখন ধরতে যেতাম সব কাকগুলো একযোগে সমস্ত কাক বন্ধ করে আমাদেরকে তাড়িয়ে মাদ্রাসার ভিতর ঢুকাই দিত এগুলো কিসের মধ্যে পাওয়া যাচ্ছে একটা ঘটনা বললাম কুকুরের আরেকটা ঘটনা বললাম কাকের এই আদর্শগুলো আমাদের মধ্যে আছে এজন্য বললাম আমরা আকৃতিতে মানুষ ছিলাম স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চারও নিকৃষ্ট ছিল এখানে একজন ছেলেকে দিন দুপুরে যদি কেউ মারতে যায় আমরা 10 জন মানুষ তাকে বাঁচানোর জন্য যাব ওই খাক থেকে শিক্ষা নেওয়া দরকার কোরআন হাদিস তো পাবেন না খাক থেকে শিক্ষা নেওয়া দরকার আর একটা কুত্তে এতগুলো বাচ্চা দিচ্ছে পৃথিবীর ইতিহাসে একটা কুকুর তার একটা বাচ্চাকে মেরে ফেলছে এতগুলো বাচ্চা কিভাবে লালন পালন করব পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবেন না কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত আমাদের ইতিহাসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে আল্লাহ বলেন ইজ কুনতুম আদাআ যখন তোমরা একে অপরের শত্রু ছিলে একে অপরের দুশমন ছিলে ভালোবাসা স্নেহ মায়া মমতা বলতে কিছুই ছিল না ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি সেই নিয়ামত যখন আসলো ফাআল্লাহ বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাসবাহতুম বিনিমতি খোয়ানা সেই নিয়ামতের সিলাই তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো বান্দা সেই নিয়ামতের কথা স্মরণ করো আল্লাহ সে কোন নিয়ামত উত্তর আসবে নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী আসছেন ভালোবাসা আসছে নবী আসছেন মায়া মমতা আসছে নবী আসছেন ন্যায় নীতি আসছে নবী আসছেন আদর্শ আসছে নবী আসছেন ন্যায় নীতি আসছে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা বান্দা তোমরা তোমাদের জীবন কিভাবে গঠন করবা তার উত্তম নমুনা মডেল আমার রসুলের মধ্যে আছে পৃথিবীর মানুষের উচিত ছিল আল্লাহর নবীকে ফলো করে চলা আমরা তো নবীর অনুসরণ তো আমরা ছেড়ে দিয়েছি নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি নবীর অনুসরণ অনুকরণ আমরা ছেড়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি এদেরকে বলেন আপনি আমার কথা লাইনে আছেন আমার আল্লাহ বলেন হে নবী এদেরকে বলেন
সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো সত্যি যদি তোমরা আল্লাহকে কথা বলছেন না কেন আপনারা আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালো না বাসলে আমি কাকে ভালোবাসবো যিনি আমার খালেক যিনি আমার মালিক যিনি আমার স্রষ্টা যিনি আমার জীবনদাতা যিনি আমার বিধানদাতা মৃত্যুর পরে তার কাছেই তো যেতে হবে ঠিক কিনা বলেন তা আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহকে ভালোবাসতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে এই আয়াতটা কেন নাযিল হলো জানেন আরবের কিছু লিডার মানুষ যারা বড় বড় লিডার হয় এরা সহজে কাউকে মানতে চায় না আপনারা আমার কথার লাইনেই আছেন আরবের কিছু বড় বড় লিডার আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আরবের বড় বড় লিডার এরা বলে আমরা আল্লাহকে মানি তো কিন্তু মুহাম্মদকে মানবো কেন আমরা আল্লাহকে মানি তো কিন্তু মুহাম্মদকে কেন মানবো মুহাম্মদ একজন এতিম বাচ্চা একজন গরিব মানুষ এতিম বাচ্চা আমরা ওনাকে মানবো কেন আমরা আল্লাহকে মানি তো আল্লাহ বলেন রাসূল আপনাদেরকে বলেন তোমরা সত্যি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর ইত্তেবা করতে হবে সুবহানাল্লাহ তুমি আল্লাহকে ভালোবাসো আবু জেহেলও আল্লাহকে ভালোবাসে না মানুষ কথা নবুজো আল্লাহ আল্লাহর কোরআন বলছেন একদিন আবু জেহেল আল্লাহর ঘর খানায় কাবার গিলাপ ধরে আল্লাহর দরবারে দোয়া করতেছে কার দরবারে اللهم إن كان هذا هو الحق فامطر علينا حجارة من السماء الله أمي أمر بن هشام آي الله محمد جدي شتي نبي هاي محمد النياشا إسلام جدي شتي درم هاي محمد جدي شتي نبي هاي محمد جه قرآن الكتاب بولچه এটা যদি তোমার সত্যিকার কোরআন হয় আমাদের মূর্তি পূজার ধর্ম এটা যদি অসত্য হয় আমি তোমার খানায় কাবার গিলাপ ধরে তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও কে দোয়া করতেছে বুঝে কার কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে তোরে তো আবু জেহেল আল্লাহকে মানে আপনার কথাগুলো বুঝতেছেন আবু জেহেল তো আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করতেছে আই আল্লাহ ইন কানা হাযা হুয়াল হক এই মুহাম্মদ ইসলাম যদি সত্যি নবী হয় যে দিনের কথা বলতে এটা সত্যি তোমার ধর্ম হয় আর আমাদের মূর্তি পূজার ধর্ম যদি অসত্য হয় দোয়া করছি তুমি আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদের কি ধ্বংস করে দাও অথবা অন্য কোন গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও আমার রসুল দাঁড়িয়ে শুনছে কিন্তু আল্লাহ আসমান থেকে কি পাথর নিক্ষেপ করছে কথা বলছেন না কেন আল্লাহকে আসমান থেকে পাথর নিক্ষেপ করছে অন্য কোন গজব দিয়েছে তাহলে তো আবু জেহেলের আকিদা বিশুদ্ধ আবু জেহেল বলে এই তো আল্লাহর ঘর খানায় কাবায় দোয়া করতেছি মুহাম্মদ যদি সত্য হয় আমরা যদি সত্য হই আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে গজব দেবার কথা বলছি কো আল্লাহ তো আমাদেরকে তো গজব দিচ্ছে না আমার নবীর চেহারা মলিন হলো আল্লাহ এদের বাতে লাগে যেত আরো মজবুত হলো তো আল্লাহ কেন গজব দিচ্ছেন না আল্লাহ বলছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়ান্তা ফীহিম রাসূল এরা যে দোয়া করছে আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করার জন্য ঠিকই আমি আসমান থেকে গজব দিয়ে পাথর নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করে দিতাম ধ্বংস করতে পারতেছি না তো তুমি রাসূলের কারণে সুবহানাল্লাহ কারণ ওই জমিনে তুমি আছো ওই জমিনে তুমি তোমার কারণে তো আমি এদেরকে গজব দিতে পারছি না আমার ভাইরা এই পৃথিবীর বিধর্মীরা পর্যন্ত আল্লাহর গজব থেকে বেঁচে গিয়েছে
একমাত্র রহমতুল লিল আলামিন নবীর উসিলা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী রহমতুল লিল আলামিন আমরা গুনাহ করতেছি ঠিকই কিন্তু শিরিক গুনাহ তো আমরা করি না অনেক মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছে আর কোরআন শরীফ বলেন অনেক বনী ইসরায়েলের মানুষ আল্লাহর একটি কানুন অমান্য করার কারণে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল শনিবার দিন তোমাদের জন্য মাছ শিকার করা হারাম একটি কান শনিবার দিন তোমাদের জন্য মাছ শিকার করা কি হারাম মাছের মাছের লোভ বড় মারাত্মক দেখতেছে গোটা সপ্তাহের মধ্যে জাল মেরে তেমন মাছ পাওয়া যায় না যেদিন মাছ শিকার করা হারাম দেখা যায় মাছ একেবারে দলে দলে ঝাঁকে ঝাঁকে ওই ঈদের দিনের মতো একেবারে সমুদ্রের কাছায় এসে যায় হাত বাড়ালো ধরতে পাওয়া যায় মানুষ বলে এই এতগুলো মাছ এতদিন কোথায় ছিল আজকে মাছ শিকার করা হারাম এখন মাছগুলো আমাদের হাতের মুঠের মধ্যে এসে যাচ্ছে এটা আল্লাহর পরীক্ষা তো এক 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 প্রকারের মানুষ বলে আল্লাহর কানুনে কানুন মানতে হবে মাছ শিকারে মাছ শিকার হবে বলে কি করতে হবে বলে সমুদ্রের কাছা থেকে একটা নালার মতো করে বিলের মাঝে নিয়ে যাব একটা বড় পুকুরের মতো করব মুখটা বন্ধ থাকবে শনিবার শনিবার দিন আসার আগে আমরা মুখটা খুলে দেব পানি যখন ছুটবে মাছের ধর্ম হলো যেদিকে পানি চলে ওদিকে মাছ চলবে তো মাছগুলো এখান থেকে ওখানে চলে যাবে আমরা আল্লাহ আল্লাহ করব শনিবার দিন কখন শেষ হচ্ছে মাছগুলো ডুবছে যেগুলো বের হলো শনিবার দিন শেষ ফট করে আমরা ওই নালার মুখটা বন্ধ করে দেব বাকি মাছগুলো আটকা পড়ে যাবে কোথায় ওই শনিবার দিন মাছ নদরত দেয় আতে নদরত নি দাঁড়া দি দরত এই আল্লাহর একটি কানুনের সাথে প্রতারণা করার কারণে সাথে সাথে আল্লাহ বলে দিলেন কোন কেরাদাতান খাসিন তোমরা বানর হয়ে যাও বানর হয়ে যা বলতে সবাই একসাথে বানর আচ্ছা যে অপরাধের কারণে আল্লাহ মানুষকে বানর বানিয়ে দিয়েছিল সে অপরাধগুলো কি আমরা করছি না এখন তো গোটা দেশ একটা অপরাধ জগতে পরিণত হয়েছে কথা বলছেন না কেন গোটা দেশ একটা অপরাধ জগতে পরিণত হয়েছে আল্লাহ কি আমাদেরকে বানর বানাচ্ছে না আল্লাহ কি আমাদেরকে হাতি বানাচ্ছে না আমরা না যারা মূর্তি পূজা করতেছে দেব দেবী পূজা করতেছে মূর্তি পূজা করতেছে এদেরকেও কি আল্লাহ গজব দিচ্ছে না এদেরকে আল্লাহ হাতি বানাচ্ছে না এদেরকে আল্লাহ বানর বানাচ্ছে না এখন এই গজব থেকে বেঁচে যাওয়ার মূল কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ